ভাইরাসের খবরে তালমাতাল অবস্থা গোটা পৃথিবী। আর এটি হলো করোনা ভাইরাস। এই ভাইরাসটি প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল দেশকে এরই মধ্যে সতর্ক করে দিয়েছে। ফলে সে দেশের বিমানবন্দর সহ বিমান যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনে সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে সে দেশের সরকার। ফলে 2003 সালে প্রাণঘাতী সার্স ভাইরাসকেও ছাড়িয়ে গেল মৃতের সংখ্যায় এই করোনা ভাইরাস। গত রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। নতুন করোনা ভাইরাসের উৎপত্তি স্থল বলে পরিচিত চীনের হুবেই প্রদেশেই এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন 780 জন। করোনা ভাইরাস সংক্রমণে মোট মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 803 জন। 2003 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সার্স ভাইরাস সংক্রমণে প্রাণহানি হয়েছিল 744 জন। নতুন করোনা ভাইরাসে প্রাণহানি এই সার্স ভাইরাসকে টপকে গেল। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট সংক্রামিত মানুষের সংখ্যা 34,800 ছাড়িয়ে গেছে। এর মধ্যে সিংহভাগই সংক্রামিত রোগী চীনের নাগরিক। বিশেষজ্ঞরা বলেছেন করোনা ভাইরাস সাধারণত কফ, হাঁচি, কাশি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। কিন্তু এখন তারা বলছেন যে মানুষের মলের মাধ্যমেও এটি ছড়িয়ে থাকে। এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা দ্রুত এবং ব্যাপক, এটি ওহান শহরে প্রমাণ পাওয়া যায়। একটি কথা বলে রাখা ভালো, করোনা ভাইরাস হলো ভাইরাসজনিত এবং সংক্রামিত রোগ যা আগে কখনো মানুষের শরীরে সংক্রামিত হতে দেখা যায়নি। এটির আরেকটি নাম হলো 2019 অর্থাৎ 2019 NCOV ভাইরাস বলেও অভিহিত করা হয়। এটির আরো অনেকগুলো প্রজাতি রয়েছে। এর মধ্যে 7টি প্রজাতি মানুষের দেহে সংক্রামিত হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন এই ভাইরাসটি মানুষের দেহে প্রবেশ করে এর গঠন প্রকৃতি পরিবর্তন করছে বা মিউটেট করছে, সংখ্যা বৃদ্ধি করছে। এর ফলে মানুষের দেহে এটি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বলে গণমাধ্যমে শোনা গেলেও বাজারে এখন পর্যন্ত দেখা যায়নি। ফলে এর প্রতিষেধক হিসাবে কি হতে পারে, কি ভ্যাকসিন হতে পারে, কি ওষুধ হতে পারে তা এখনো স্পষ্ট না। তবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রতিরোধের আগাম ব্যবস্থা নিতে পারি এই প্রক্রিয়ায়। যেমন বাইরে চলাফেরার সময় মুখে সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করা, হাত দিয়ে আপনার মুখ অথবা নাকের ছোঁয়া থেকে বিরত থাকা, বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলা, আক্রান্ত রোগীকে এড়িয়ে চলা, আক্রান্ত রোগীর কাছে গেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সেবা করা, পাবলিকভাবে ব্যবহৃত জিনিস ছুঁয়ে থাকলে সাথে সাথে নিজের হাত ভালো করে ধুয়ে ফেলা, পার্ক, লোকালয়, ভিড় এড়িয়ে চলা, নিজের হাত বারংবার কিংবা মাঝে মধ্যে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলা।